এদের নিশ্চয়ই কেউ একজন পেছন থেকে মদত দিচ্ছেন যে মদতার জন্য এরা বলিয়ান হই অসভ্যতা করছেন এখানে আমাদের একটি প্রাক্তন কর্মচারী আছে সুশান্ত চক্রবর্তী ডাকলাম বাপি তিনি প্রত্যেকদিন ইউনিভার্সিটি আসেন এই কর্মচারীগুলোকে তাতান এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নর যেহেতু আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং যেহেতু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেটা পছন্দ করছেন না তারা তো চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে সেই অর্ডারটা তো হয়েছে তার এগেনস্টে তারা সুপ্রিম কোর্ট গেছেন সুপ্রিম কোর্টে মামলাটা পনেরোই সেপ্টেম্বর আছে এরা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য ধরতে পারছে না এবং যারা এদের পেছনে মদত দিচ্ছেন তারা এটা বুঝতে পারছেন না কেউ কেউ হয়তো ভাবছেন দিয়ে পরে ভাইস চ্যান্সেলর হবেন আমি যে এখানকার ছাত্র শিক্ষকদের ব্যাপারে বলছি না কিন্তু আমার কথা হচ্ছে তিনি কি এটা বুঝছেন না যে পরবর্তী অধ্যায় তার নামটা যদি সিলেকশন কমিটি করে এই গভর্নর সেই নামটা সই করবেন না এই গভর্নর বা যে গভর্নরই হোক যদি দিল্লিতে এই সরকার থাকে তারা তো বলবে এই নামটাকে সম সই করো না তীদের কি লাভ হচ্ছে কটা দিন এরা অপেক্ষা করতে পারে না রেগুলার গভর্নরের ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতিটা ঠিক হয়ে গেলে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কতগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট হবে এরা আমাকে সরকার পছন্দ করছে না অপছন্দ করছে না নানা কথা বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পরিচিতা আমরা দুবছর একসঙ্গে কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ অব আর্টসে পড়াশুনো করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আপনার সাথে পড়াশোনা করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা একই ডিপার্টমেন্টে একই সেকশনে আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি তা মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলছেন না আমি কি তার বিরুদ্ধে কোনো রকম কোনো মন্তব্য করেছি আপনার প্রাক্তন সহপাঠীর সঙ্গে কেন আলোচনা করছেন নাই নিয়ে উনি উনি রাজনীতিবিদ এখন আমরা আমি জীবনে 23 বছর কোনো রকম ভাবে কোনো ভোটও দেইনি এই কর্মচারীরা এসে আমাকে জ্ঞান দিচ্ছেন আপনি 23 বছর যেহেতু ভোট দেননি আপনি ভারতীয় নাগরিকও নয় নন এরা বয়সের সম্মান মানে না মানুষের পদের সম্মান মানে না এবং এদের যারা নাচাচ্ছেন যারা এদের উৎসাহিত করছেন এই অপকর্মগুলো করবার জন্যে তারা ফ্র্যাঙ্কের তৈরি করছেন এরা পরে এদেরই সর্বনাশ করবে আমি আমি বোঝার চেষ্টা করছি যে একটা অর্গানাইজড ভাবে একটা সংগঠিতভাবে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন বা একটা দৈত্য দানব তৈরি করে রাখা হচ্ছে শিক্ষা দপ্তর বা শিক্ষা ব্যবস্থায় যাতে করে শিক্ষা ব্যবস্থাটাকেই কি ভেতর থেকে ঘুম পোকার মতন একটু একটু করে খেয়ে ফেলা যায় আমি বোঝার চেষ্টা করছি আপনার উপলব্ধিটা কি কারণ গোটা বাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই যে অবক্ষয় কিন্তু আজ নয় অনেক দিন ধরে হচ্ছে এটা তো মানবেন কলকাতা মেডিকেল কলেজ ছিল এশিয়ার প্রথম মেডিকেল কলেজ তার অবক্ষয় চূড়ান্ত আজকে আমরা চিকিৎসা করাবার জন্যে দক্ষিণ ভারতে যাচ্ছি পশ্চিম ভারতে যাচ্ছি আমাকে আমি যখন ওখানে ব্যাঙ্গালোরে ছিলাম আমাদের একজন ডাক্তারবাবু মণিপাল হসপিটালে আমার সঙ্গে কথা বলছিলেন বলে আমাদের পুরনো তিনি বেশ বয়স্ক মাস্টারমশাই মশাই তিনি বলছিলেন আমাদের পুরোনো মাস্টার তো সবাই বাঙালি এশিয়াতে প্রথম মেডিকেল কলেজ কলকাতায় তোমরা ব্যাং তোমরা মানে তোমরা বলতে বাঙালিদের কথা বলছে তো বাঙালিরা আমাদের কাছে কেন চিকিৎসা করতে আসছো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তো বিধান ডক্টর বিধান রায়ের মতো মানুষকে প্রডিউস করেছিল তোমাদের এই অবক্ষয় কেন আমি কি জবাব দেব বলুন মাথাটা শুধু হেঁট হয়ে গেছিলো কারণ আপনি মনে করেন যে অধিকার শিক্ষার ক্ষেত্রতে পলিটিক্স এত স্টুডেন্ট ইউনিয়নটা যে পরবর্তী আমলের রাজনৈতিক আখড়ার মানে তৈরি করবার কারখানা হবে এটা তো কোনো কাজের কথা হলো না কিছু মানুষ রাজনীতি করবেন কিছু মানুষ পড়াবেন কিছু মানুষ প্রফেশানে যাবেন কিছু মানুষ মাল্টি কোম্পানিতে চাকরি করবেন আমাদের একটি ইউনিভার্সিটিতে শুনছি নাকি এখন সিসিটিভি বসানোর সম্পর্ক লোকের আপত্তি আছে এই ছেলেগুলো যখন পাশ করে বেরোবে যখন মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করতে যাবে গলায় মালার মতো করে আই কার্ড ঝোলাবে আঙুলের ছাপ দিয়ে ঘরে ঢুকবে প্রতি মুহূর্ত নজরদারিতে থাকবে সেটা ঠিক আছে কিন্তু আমরা এই সময় বিশৃঙ্খলতা তৈরি করব ছাত্রদেরও অধিকার আছে বক্তব্য রাখার কিন্তু ইউনিভার্সিটির কোথায় সিসিটিভি বসবে সিলেকশন কমিটি অফ এ প্রফেসর কে থাকবেন সে কথার ব্যাপারে ছাত্রদের এতটা কিছু অধিকার নাই